এক বছরের জন্য সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা তবে এ ধাক্কা সামনে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ এমন আশা ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন পাশে দাঁড়িয়েছেন আরও অনেকেই আর এ সিদ্ধান্তের জন্য আইসিসির তুমুল সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ক্যারিয়ারে খারাপ সময় গেছে চাপকে জয় করেছেন গজের সব সমালোচনা এক তুরিতে উড়িয়ে দিয়েছেন সাকিব প্রেস কনফারেন্সে অনেক কঠিন মুহূর্ত পার করে দিয়েছেন হাসতে হাসতে উনত্রিশ অক্টোবর দাগ কেটে দিল সাকিবের ক্যারিয়ারে এবার ক্যামেরার সামনে অন্য সাকিব অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি চ্যাম্পিয়নরা ফিরে আসেন জানেন দাপটের সাথে ফিরে আসতে সাকিবের ওপর সেই আস্থা আছে সতীর্থদের ক্যাপ্টেন বড় ভাই মাশরাফি সাহস দিলেন তার কথায় শক্তি সঞ্চার করার রসদ আছে মুশফিক মাহমুদুল্লাহ সৌম্য সিনিয়র থেকে তরুণ সব সতীর্থের আক্ষেপ সাকিবের নিষেধাজ্ঞায় মুশরে পড়েছেন তারা ফেসবুক পোস্টগুলো মনে করিয়ে দিচ্ছে সাকিবের শূন্যতা ক্রিকেট অধিনায়কের দুঃসময় পাশে আছেন ফুটবল অধিনায়ক জামাল ভুইয়ার আশা সাকিব ফিরবেন আরও ধারালো হয়ে গণমাধ্যমকে সাকিবের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম মনে করিয়ে দিয়েছেন বিসিবিও সাকিবের পাশেই আছে সাকিবকে নিয়ে সরব ক্রিকেট লেজেন্ডরাও সাকিবের ভুল মানতে পারছেন না মাইকেল ভন টুইট বার্তায় সাকিবের শাস্তিকে কম বলছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক সাকিব মাঠে থাকছেন না এক বছর বাইশ গজটা তাকে মিস করবে মিস করবে কোটি ক্রিকেট ফ্যান সাকিব নিষেধাজ্ঞা এবং ভারত সফর কথা বলতে পার্থ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির আমরা যেটি দেখতে পেলাম যে এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সাকিবের প্রতি মানুষের যে ভালোবাসা তার প্রতি যে আবেগ সেই আবেগের বহিঃপ্রকাশ অনেকেই বলছেন যে এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনোভাবে তাদের লবিং করে এটি ছয় মাসে আনতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দায়িত্ব প্রমাণে যথেষ্ট সক্ষমতা দেখাতে পারবে কিন্তু সেই সুযোগ কি আর রয়েছে আপিল করার অনিমেষ এই বিষয়ে আসলে মোহাম্মদ নাজিমের যে প্রতিবেদনটি সে সেদিকে একটু পেছনে ফিরে দেখতে চায় উনত্রিশ অক্টোবর দু হাজার বিশের কথা বলেছেন মোহাম্মদ নাজিম যে তারিখে আসলে সাকিবকে ফেরানোর একটা সম্ভাব্য দিন বলা হচ্ছে কিন্তু এই তারিখটা কিন্তু আসলে দু হাজার হতে পারত। এক আমরা আমরা একটা বিষয় ভুলে যাচ্ছি দু হাজার দু বছরের শাস্তি হয়েছে সাকিবের এক বছরের স্থগিত শাস্তির কথা বলা হয়েছে সেটা কেন হয়েছে সেটা আগে বিশ্লেষণ করা জরুরি এটা হয়েছে এই কারণে যে সাকিব আইসিসির যে এসিউ ছিল তাদেরকে কোঅপারেট করেছে সমর্থন করেছে সাকিব সর্বোচ্চ সহায়তা করেছে দেখে আইসিসি তার যে এক বছরের যে শাস্তি সেটা স্থগিত করে এক বছরে নামিয়ে এনেছে এখন সাকিব যে এক বছরের শাস্তি আছে সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সাকিব আগামী বছরের উনত্রিশ অক্টোবরই ফিরবেন ক্রিকেটে কারণ ওই এক বছরের শাস্তি কিন্তু এখনও স্থগিত আছে এবং সেটা আবারও অ্যাক্টিভেট হয়ে যায় যদি সাকিব ব্রিচ অফ কন্ডাক্ট কিছু কিছু রুল করে দেওয়া হয়েছে যেগুলো তিনি ভাঙতে পারবেন না কিছু ক্রিকেটের কল্যাণে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে সেগুলো যদি ঠিকঠাক করেন তাহলে তিনি এক বছর পর ক্রিকেটে ফিরবেন তো আসলে ব্যাপারটা এরকম যে তার দু বছরই শাস্তি ছিল কিন্তু আইসিসিকে সহযোগিতা করার কারণে এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে তো এই বিষয়টা এরকম হয়েছে আমি এই বিষয়ে আরেকটু পেছনে যদি যেতে চাই শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকোরাচি তিনিও কিন্তু একই ধরনের অপরাধের কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন এবং আইসিসি যে আইন একুশ দিনের মধ্যে আপিল করতে হবে এই আইনটা তিনি নিয়েছিলেন তিনি আপিল করেছিলেন কিন্তু তিনি সেটা কার্যকর হয়নি এখানে সাকিব এবং কৌশল লুকোরাচির মধ্যে যে পার্থক্য সাকিব কিন্তু দায়টা মেনে নিয়েছেন তিনি কিন্তু আপিলে জানে তিনি জানতেন যে বিষয়টি এরকম যদি তিনি এখানে ফার্দার চ্যালেঞ্জ করেন সেই ক্ষেত্রে বিষয়টি আরও বড় হয়ে যাবে তিনি এখানে আইসিসিকে সহযোগিতা করেছেন মেনে নিয়েছেন অনুতপ্ত হয়েছেন আইসিসিও সেটা রিয়েলাইজ করতে পেরেছে এবং সাকিবকে তারা আরেকটি বিষয় একটু জানতে চাই যে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব যখন ফিরে আসবেন তখন ক্রিকেটে তার পারফরমেন্সে অথবা অন্য কোনো সংস্থার সাথে যোগ হতে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে অনিমেষ দুঃখজনকভাবে হলো সত্যি খুব কঠিন আমরা জানি সাকিব সবসময় রাজার মতো কামব্যাক করেন কিন্তু এই ক্ষেত্রে আসলেই খুব কঠিন হবে তার কাম ব্যাকটা কারণ এক বছরের যে নিষেধাজ্ঞা এর কারণে তিনি ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু খেলতে পারছেন না আইসিসি বিসিবির যে ফ্যাসিলিটিস আছে ট্রেনিংয়ের জন্য সেগুলো কিন্তু তিনি ব্যবহার করতে পারবেন না এই সময়টা তাকে যদি টাচে থাকতে হলে তার যা করণীয় তার নিজস্ব ব্যবস্থাপনাতেই করতে হবে তো নিজে নিজে এই প্র্যাকটিসের মধ্যে থাকা অনুশীলনে থাক আমরা জানি সাকিব অলরেডি বত্রিশ বছর বয়স তার হয়ে গেছে শেষের কাজটা হয়তো খুব বেশি মোহাম্মদ আমিরের কথা প্রসঙ্গ চলে আসছে তার সামনে অনেক সুযোগ ছিল কিন্তু সাকিবের কিন্তু বয়স ত্রিশ পেরিয়ে গেছে তো বিষয়টা কঠিন থাকবে নিজে নিজে প্র্যাকটিস করে ট্রেন করে ফিট থাকা তো যেহেতু সে ডোমেস্টিক ক্রিকেটও যখন খেলছে না তখন একটা বিষয় থাকে কি জাতীয় দলে খেলার বিষয়টা কিন্তু আলাদা আপনাকে ফিটনেস এনশিওর করতে হবে খেলার মধ্যে থাকতে হবে কন্ডিশনিং অনেকগুলো বিষয় থাকে যখন ডোমেস্টিক ক্রিকেটে তিনি খেলতে পারবেন না এবং আমি যেমনটা বলছিলাম বিসির ফ্যাসিলিটিস তিনি ব্যবহার করতে পারবেন না তখন উনত্রিশ অক্টোবর দু সে আসলে সরাসরি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটিতে নেমে পারফর্ম করা বেশ কঠিন হয়ে যাবে আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার কিন্তু আসলে অনিমেষ দুঃখজনকভাবে হলে এটা সত্যি যে এই চ্যালেঞ্জটা সাকিবকে নিতে হবে এবং এই একটি বছর আসলে তাকে তার ফিটনেস পারফরমেন্স পারফরমেন্সতে তো সুযোগ নেই খেলার ধারাটা ফিটনেস সব কিছু মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে যদি তিনি সেরকম আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ডে যদি ফিটনেস ধরে রাখতে পারেন তবেই কিন্তু আসলে এটা বলা যায় যে এক বছর পর সাকিব তার রাজসিক প্রত্যাবর্তনে যে স্বপ্ন আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে মুশফিক বলছেন যে সাকিব নেই সাকিবকে ছাড়া খেলা অত্যন্ত তাদের জন্য এক ধরনের বেদনার কিন্তু তারপরেও নতুন যারা রয়েছেন তাদের জন্য সক্ষমতা প্রমাণের একটি সুযোগ অনেক নতুনকে ঝলসে ওঠার একটি সুযোগও হতে পারে জাতীয় দলের ভারত সফরও এই সফর সাকিব তামিম অথবা সাইফুদ্দিন ছাড়া কেমন হতে পারে অনিমেষ মুশফিকের প্রসঙ্গে পরে আসছি আমি আসলে ক্যাপ্টেনকে দিয়ে শুরু করি মাহমুদউল্লাহ ভারপ্রাপ্ত অধিনায়ক কিন্তু এখন মনে হচ্ছে আসলে দীর্ঘ সময়ের জন্য হয়তো তাকে এই দায়িত্ব পালন করতে হবে মাহমুদউল্লাহ কিন্তু শুরুতেই বলেছেন যে সাকিবের অনুপস্থিতিতে এই দল চালানো এই ধরনের চ্যালেঞ্জ তার আগেও এসেছে পরিস্থিতি এসেছে তার অভিজ্ঞতা আছে বিষয়টি বেশ কঠিন কিন্তু মাহমুদুল্লাহ এই পরিস্থিতিও কিন্তু একটা সমর্থন দিয়েছেন নৈতিক সমর্থন যে সাকিব কোনো অন্যায় করেননি ভুল করেছেন তো সাকিব যে বিষয়টি এসেছে সেটা মাহমুদুল্লা বলেছেন যে মাঠের পারফরম্যান্সে তারা সাকিবের জন্য খেলতে চান এবং অনুপ্রেরণার কথা আসছিল যে ইন্সপিরেশন লালসবুজের জার্সির চেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে না তো মাহমুদুল্লাহ কিন্তু তার অবস্থান থেকে যে কথাটি বলা দরকার সেটা বলেছেন মুশফিকের প্রসঙ্গে আসি মুশফিক কিন্তু হাইপোথেটিক্যালি ব্যাপারটা এমন দেখি দেখিয়েছেন যে সাকিব যদি ইঞ্জুড থাকত তাহলে হয়তো তাকে তাকে হয়তো পাওয়া যেত না সেক্ষেত্রে কি হতো ইনজুর সাই সাকিব নিশ্চয়ই বাধ্য হয়ে মাঠে নামতেন না বাধ্য হয়ে নির্বাচকদের বিকল্প সন্ধান করতে হতো সেই বিকল্প নিয়েই কিন্তু ভারত আজকে যাচ্ছে আমরা জানি তাইজুল ইসলাম গেছেন যদিও তাইজুল ব্যাট করেন না তিনি অনলি বল করবেন অলরাউন্ডার সব্যসাচী সাকিবের জবাব সেটা আসলে মেটানো সম্ভব নয় তবে অ্যাজ এ টিম যদি পারফর্ম করে এবং একটা কিছু করার যে কথা বলেছেন হারের আগে হার মেনে না নেয়া লড়াকু মানসিকতা সেই বিষয়গুলোর কথা বলেছেন মুশফিক শেষ আরেকটি প্রশ্ন করতে চাই এবার গোলাপি বলে খেলা হচ্ছে ভারত সফরে এই গোলাপী বলের ভালো মন্দর দিকটা একটু বুঝতে চাই আসলে অনিমেষ গোলাপী বলটা আমরা জানি যে টেস্ট ক্রিকেটে দিন দিন একটু জনপ্রিয়তা কমছে তো টেস্টকে আসলে একটু একটু ডিফারেন্ট কিছু ফ্লেভার অ্যাড করার জন্য আসলে গোলাপি বলের প্রচলন হয়েছে সেই ক্ষেত্রে গোলাপি বলে বাংলাদেশ দলের হেড কোচ কিন্তু গতকালকে অনেক সাকিব বিষয়ক অনেক আলোচনা ছিল এর মধ্যে কিন্তু রাসেল ডোমিঙ্গো একটি কথা বলেছেন যে গোলাপি বলে আপনি কখনোই ফর গ্রান্টেড এটা বলতে পারেন না যে এই দল অ্যাডভান্টেজ পাবে এই দল অ্যাডভান্টেজ পাবে না এখানে খুব গোলাপি বলের সুইং বিষয়গুলো কিছুটা আনসার্টেন্টি থাকে আন ইভেন বাউন্সের কিছু বিষয় থাকে তো সেই সব আসলে রাসেল ডোমিঙ্গো বলেছে এটা এমন না যে স্বাগতিক দল সবসময় অ্যাডভান্টেজ পাবে এটা এমন হতে পারে যে শাকুতিক দল সেই তাদের বিপক্ষে যেতে পারে তো প্রেজেন্স অফ মাইন্ডের উপর গুরুত্ব দিয়েছেন রাসেল ডোমingo যে সবসময় অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে মনোযোগ ধরে রাখতে হবে যে প্রতিপক্ষ কোনো ভুল করেছেন কিনা এবং যেমনটা বলছিলেন আমরা খেলার সময় সেই নজরগুলি দেব আসলে গোলাপী বল কোনো নতুন উদায়ের সৃষ্টি করেনি কিনা অথবা ভালো মন্দের বিষয়গুলি আরেকটু ভালো করে তখন আমাদের চোখ থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য